ইউ আর সব গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও। তো চলে এসেছি আপনাদের সবার প্রিয় বাংলাদেশ ওয়াইটি চ্যানেলে নতুন একটি ফানি গেম নিয়ে। নতুন না, পুরাতন, কারণ এই গেমটি একটা ভিডিও অলরেডি আমি তৈরি করেছি, সেটা ডিসক্রিপশন লিঙ্ক অথবা উপরে আই বাটনে সেটা পেয়ে যাবেন। তো আজকের যে ভিডিওটি শুরু করার আগে আমি একবার ওয়াকথ্রু করে নিই। তো যাই হোক, এখানে আমাদের গেমটির নাম হলো ভাই দ্য গেম। তো আমাদের ফার্স্ট মিশনটি আজকে আমি দিয়ে যাওয়ার চেষ্টা। ও ভাই, হ্যালো, দেখা যাক, আমাদের এখানে বাইক পেয়ে গেছি, তো বাইকে আমরা চলে যাই। ওহো ওহো, কি মিউজিক! ওহো, কি হর্ন! তোমরা কি হর্ন? আচ্ছা, এই মিউজিকটিকে অফ করা যায় না, কারণ এই মিউজিকটা যদি অফ না করা যায়, যদি কপিরাইট চলে আসে, তাহলে কিন্তু আমি ভাই সাহ ট্রাকের সাথে কি রে ভাই, ট্রাক যায় না কেন? ট্রাক তো মানে একমাত্র নূতা ভাবে চালাইতেছে, আর ট্রাকের যে হর্ন, ভাই সাহ ট্রাকের হর্ন দেখে তো মাথা নষ্ট। তো আলা, আমার বাইক যায় সে অটোওয়ালার সাথে ধাক্কা খেয়ে গেছে, তার আগে আমি লাকথু। তো যাই হোক, এখানে আমাদের মিশন আছে, তো মিশনে আমি চলে গেছি। ও ভাই রাম রাম ভাইয়া, আরে হাল হ্যায়, বাহ ভাই হাল খুবই খারাপ হে, তুম মেরে মিশন কমপ্লিট করে দাও। লাগ হি রাহা থা কে তুম জরুর আওগে, কিন্তু খবরি বাবু কথা কানে মুখ লড়া না কেন, থুকতা ভি নাহি হ্যায়, হ্যাঁ 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 পতা তো হোগা তুমকো নাহি, হ্যাঁ পতা হ্যায়, তুম সালা বিনা পয়সে কে পানি তক নাহি দেতা। ও ইয়ে হ্যায়, বতাও কিতনা পয়সা খাওগে। वैसे तो भैया इस खबर के लिए खबर है जो नो 15 कम नहीं लेता, मतलब 15 लाख टाका चाहिए था, से 10 बेटी ले लेता। अरे हमारे लगे 10 लाख टाका चाहिए भाई साहब। ओ यस, अबे चपट गंजू, बिना पैसे चपट गंजू की सीधा मैं कमेंट में आता हूं, तुम्हें जानो। अब जल्दी जल्दी मुंह खोल, ये हुई ना बात भैया। भाई साहब कत टका तुम्हारे? कांचा बिहारी, कांचा बिहारी किनारे एक टापू है, वही है उसका ठिकाना। ओके, हाथ मत जाना भैया, तो बहुत सारे बॉडीगार्ड है उसके। लोकेशन मैंने आपको डाल दिया हूँ, उसको फॉलो कर लेना। ওকে, তো সে আমাকে একটা ম্যাপে, আমার ম্যাপে একটা লোকেশন দিছে, সেই লোকেশনে আমাকে এখন যেতে হবে। তো তোমরা জানো আমার কাছে একটা গান আছে, তার আগে একটা ওয়াকথ্রু। ওকে গাইস, তো আমি এখন সেখান থেকে বের হয়ে গেছি, এখন আমাদের যে মিশন আছে সেই মিশনটি স্টার্ট হবে। তার আগে এটাকে একটা নেহে দিকতা কে কার লোগে হট সালে। যাই হোক, এখানে আমাদের ওই যে সে যে বাইকটা আছে, সেই বাইকটা নিয়ে আমরা এখন যাব। আমাদের একটা লোকেশন দিছে, সেই লোকেশনে। আরে ভাই, তুই ডান দিকে কাটাইছ কি? চলে যেতে পারতেছ না, তুই ছ্যাপখা। অবশ্য ছ্যাপটা আমার বাইকের মধ্যে পড়ছে। আকথু, হাট, আই বাইক আউট। ওহো, কি মিউজিক হে! তো যাই হোক, এখানে আরে 10 লক্ষ টাকা দিয়ে আমার কাছে আর 47,897 টাকা আছে। তো এখানে আমাকে বাম দিয়ে যেতে হবে, পুরোপুরি অফ রোড। ভাই বাইকে চালায়, বাইক চালায় অফ রোডে চালায় মজা আছে। তোমরা কে কে অফ রোডে বাইক চালাও সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবে। তো এখানে আমাদের কি সাগরের মধ্যে দেখা যাচ্ছে? ওকে, তো আমি সাগরের ভিতরে কীভাবে যাব, কারণ গাড়ি নিয়ে তো যাওয়া যাবে না, বাইক থেকে নামো আগে। তো আমাকে ওই দিকে যেতে হবে, তো আমি ওখানে ওয়েট এ সেকেন্ড, আই হ্যাভ অ্যান আইডিয়া। তো তাড়াতাড়ি আমার বাসার সামনে যেতে হবে, মানে বাসার সামনে যদি না যাই, তাহলে আমি সেই আমার যে আইডিয়াটা আছে, সেই আইডিয়াটা আমি বাস্তবায়ন করিতে পারিব না। ওয়াকথু। তো যাই হোক, এখানে আমার বাসাটা কত দূর? হ্যালো, আমার বাসা কোথায়? এই পানিতে না, পানিতে না, ওরে আমার বাসা থেকে তো বহুত দূরে চলে আসছি আমি। ওকে, তো এখানে না। আরে ভাই, আমার বাসা কোথায়? তোমরা কি কেউ আমার বাসাটাকে দেখেছো? আমার বাসা আমি হারিয়ে ফেলেছি। ওকে, তো বামের যে রোডটা আছে সেই রোড দিয়ে যেতে হবে, আমি রং রোডে চলে আসছিলাম। আরে অটো, পক পক পক, হর্ন দাও হর্ন দাও। বাংলাদেশে যে করলা গাড়িগুলো আছে সেই গাড়ি হর্নের মতো। ও নো, অ্যাম্বুলেন্স! অবশ্যই এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয়ই নেই, কারণ অ্যাক্সিডেন্ট হয়ই না, এক কথা হলে অ্যাক্সিডেন্ট হয়ই না। তো আমি অফ রোডের চক্করে আমি এখানে অনেকটা দূরে চলে আসছি, যেখানে এখন আমার বাসা আমি খুঁজে পাচ্ছি না, আমার বাসাটা কোথায়। ওকে, তো এখানে ব্রিজের উপরে উঠা যায়, ভালো। তো এই ব্রিজের উপরে উঠে একদিন দেখতে হবে ব্রিজের উপরে আসলে কি আছে, বাইক নিয়ে তো উঠতে হবে। আরে ব্রেক 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 ভাই, এই সব ব্রেক।
তোমার বাসা কোথায়? এই যে আমার সামনে আমার বাসা। কিন্তু কি হইল মহিলার? কিন্তু কথা হইলো এখানে হেলিকপ্টার ছিল, আমার হেলিকপ্টারটা কোথায়? মানে হেলিকপ্টার ছাড়া আমি উপরে উঠবো কিভাবে? খুবই মার ডালা রে, মার ডালা মার ডালা। এটা তো খুবই মারাত্মক হয়ে গেলো, একটা বিদিগিচ্ছির ব্যাপার স্যাপার। তো এখানে আমাদের যে হেলিকপ্টার ছাড়া আমি কোনোভাবে উপরের দিকে উঠতে পারবো না, তো আমি তোমাদের কাছে হেলিকপ্টার খুঁজে নেই, মানে আমার বাসার সামনে আরেকটা হেলিকপ্টার আমি আনার পরে আমি তোমাদের সাথে এসে দেখা করতেছি। ওকে গাইস, তো আমাদের আরে তুই ব্যাসকি আক। তো যাই হোক, এখানে আমাদের যে হেলিকপ্টারটা ছিল সেই হেলিকপ্টারটাকে আমি নিয়ে আসছি ফোন করে। তো দেখা যাক আমাদেরকে হেলিকপ্টারটা এখন দিছে নাকি। ইয়াস, আমাদের হেলিকপ্টারটা দিয়েছে। হ্যাঁ, মার ডালার এই। তো যাই হোক, এখানে আমাদের হেলিকপ্টারে আমি এখন উঠতেছি। তো এখানে এই খাম্বা পর্যন্ত ওঠার পরে আমাকে সামনের দিকে রেস দিতে হবে, যাতে সামনের দিকে চলে যায়। তো এখানে ফুল স্পিড কমাও, ফুল স্পিডে দিলে সমস্যা। তো এখানে আমি আমার হেলিকপ্টারটা ঘুরিয়ে নিলাম। এখন ফুল স্পিডে যাও, ফুল স্পিড না, তুমি নিচে নামো একটু, নিচে 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 নিচে। আরে নিচে নিচে নাম রে ভাই। ওকে, তো এইটা দিয়ে আর কি নিচে নামাইতে হবে খুব সম্ভবত। আমি বেশি উপরে উঠে গেছি, এত উপরে উঠছে যে নিচেই আমার কিছুই দেখতে পারতেছি না। ওকে, তো এখানে আর একটু নিচে নামাতে হবে, কারণ নিচে যদি আমি নাই দেখতে পারি যে আমি কোথায় আছি, সেইভাবে আমি কীভাবে কী করব। এখন ঠিক আছে, এখন হলো পারফেক্ট একটা স্পিড আছে, সব পারফেক্ট স্পিড। তো গাইস, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দেবে, কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়ে গেছে। তো ওকে, তো আমরা এখন আমাদের মেবি আমাদের যে জায়গাটা আছে না, এখন আমরা পৌঁছাই নেই, আমাদের এখন অনেকটা সময় লাগবে যেতে। সেই ফাঁকে তোমরা চ্যানেলটির নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে, সেই বাটনটি এমন জোরে ক্লিক করবে যাতে মোবাইল কিন্তু আবার ভেঙে ফেলো না, কারণ মোবাইল ভেঙে ফেললে কিন্তু ভিডিওটি চলবে না। তো দেখা যাক আমাদের কতক্ষণ লাগে। আমরা এই এখানে একটা সমস্যা হলো, এই গেমের নাম ম্যাপটা ওপেন করা যায় না। এই গেমে যদি ম্যাপটা ওপেন করা যেত তাহলে খুবই ভালো হতো। আর আমি অনেকটা উপরে চলে আসছি, যেটার কারণে আমি এখন নিচে কিছুই দেখতে পাচ্ছি না। আমি এখন নিচের দিকে নামতাছি। আরে ভাই, একটু নিচের দিকে তো দেখা যাক। আরো নিচে, কারণ আমার সামনে যে নামতে হবে। ওকে ওকে ওকে, তো এই যে সামনে যে হেলিপ্যাডটা দেখতে পাচ্ছ, এই হেলিপ্যাডে মেবি আমাদের যেতে হবে। ইয়াস, আরেকটু। ওকে, তো আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে চলে এসেছি। এখানে তো লাভ দিয়ে পের হয়ে যাবে না। ওকে, তো আমরা এটা লাভ দিয়ে পের হয়ে গেছি। ও সেখানে এই পাশে গেট ছিল, তো আমরা এখন ভিতরে যাই। আরে কোই সুন রাহা হে? নাহি, বাঁচাও। ও মা গো, তরুলা মুঝে বাঁচাও। কই? ওকে গাইস, তো আমরা ফাইনালি আমাদের যে রেস্কিউ মিশন আছে, তো সেই মেয়েটাকে আমরা পেয়ে গেছি। আর স্ল্যাল মানে জঙ্গলটা কিভাবে নামলো? তুম কোন হো আর কাঁচা কহাঁ হ্যায়? কাঁচা, পহলে তুম মুঝকো ইয়াহাঁ সে নিকালো, ফির মে তুমকো সব কুছ বাতাউঁগি। ওকে, কাঁচা কি আর বি বডিগার্ডস আনে ওয়ালে হ্যায়, জলদি করো। এই হইলো মাইয়া মাইনছের একটা জিনিস, মানে জেনেই থাকো, মানে বাঁচাইতে আইছি একটু ভালোভাবে কথা কও, জলদি জলদি আও। মানে বাঁচাইতে আইছি ভালোভাবে কথা কও না, বাঁচাই দেয় মনে করো রে, ইস্যু টাইব, মানে ভাব দেখাইব, নিজে তো বাঁচতে পারেই নাই, মানে যে যা করে ও ভাই, মাইয়া মানুষ সবসময় ভাব দেখাই চলে। জলদি আও, পায়ের মে মেহেদি লাগিয়ে কি? আচ্ছা, তুমি হেলিকপ্টার চালানা আতা হ্যায়? অবশ্যই আতা হ্যায়। মার পাতি, উসকে বডিগার্ডস নে মুঝে পকড় লিয়া অর ইয়াহাঁ বাঁধ দিয়া।
लेकिन तुम कौन हो? मैं गांजा हूँ। तुमने कभी भाई द गैंगस्टर? भाई द गैंगस्टर, अभी अपना नाम ही भूल गई। हाँ, हाँ, हाँ। तो तुम वही गैंगस्टर हो जिसकी गर्लफ्रेंड को कांचा ने मार दिया? कांचा वही हो। हम दोनों का दुश्मन एक ही। Yeah. हम दोनों मिलकर कांचा से बदला लेंगे। Yeah. लेकिन कांचा बैंकॉक चला गया है। तो क्या हमने वो वहाँ जाना पड़ेगा? उनके पास बैंकॉक पासपोर्ट? सब बैंकॉक पासपोर्ट भीषा दिक्कत है। कोई पामो? पर मेरे पास पासपोर्ट नहीं है। रिक्शा मार को थोड़ा कोई से पासपोर्ट भीषा कोई पामो? कोई बात नहीं, मैं कैसे आदमी को जानती हूँ जो तुम्हारी मदद कर सकता? Okay. है उसका नाम है छोटू। छोटू उसको बोलना कि मैंने तुम्हें यहाँ भेजा है। ये रहा उसका पता, मैप में ऐड कर दिया है। আমার ম্যাপে একটা নতুন একটা লোকেশন দিয়েছে, সেই লোকেশনে আমাকে এখন পেলাম। ওকে, ও ভাই সামনে তো সুপার বাইক আছে, সুপার বাইক তো আমার মনে করছে চালাতেই হবে। তো যাই হোক, আমার নতুন একটা লোকেশনে দিয়েছে, তো সেই লোকেশনে যেতে হবে। তার আগে আমি একটু এই রাস্তাটা ঘুরে আসি, দেখি এই রাস্তাটা কই যায়। ভাই সাহ, হ্যাঁ কিল। ওকে, তো রাস্তাটা বেশি দূর যাবে না, এখান থেকে ব্লক করা রাস্তাটা। তো আমার বাইকটা এখানে ঘুরে নিতে হলে দূর একটা হর্ন তো একই আমার কাছে। আমি মনে করছিলাম যে সুপার বাইক যেহেতু তাহলে হর্নটা হয়তো বা চেঞ্জ করে দেবে। তো আমরা এখন যাচ্ছি ছোট ভাইয়ের কাছে। ছোট দিকতা হে ছোটু করতা হে পোটু। ও দেখো আমার বাইক। হ্যাঁ 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 বাইক খাম্বার ভিতরে ঢুকে গেছে। আরে বাইক বের করো, কই বাইকটা? আমার আমার বাইকটা বের করো। আরে বাইক, বাইকটাকে আমি সুন্দর করে পার্ক করি এখানে, ঠিক আছে, যাতে মনে করো বের হয়ে আমি আবার বাইকটাকে ইউজ করতে পারি। কি হলো, লাভ দিল কেন? আর একটা কথা দেখো, যে বাইকের ই নাই, মানে যে ভিতরে চাকার মধ্যে যেইটা থাকে, এটা কিছু হইলো? আমি কথা বলতেছি তোমাদের সুন্দর করে দেখাই দিচ্ছি, তোমরা কিছু মনে করো না, ছ্যাপ পালানো দরকার। তোমরা দেখছো বাইকের চাকার মধ্যে যে রিমসগুলো থাকে, রিমসটা নেই, খালি হাইড্রোলিক্স আর হলো ব্রেকসগুলো আছে। এটা মনে হয় নেক্সট জেনারেশন ই। ओ भाई, भैया जी ये छोटू से मिलना है। अबे भूतनी के, हम ही छोटू हैं, मोटे हैं तो क्या हुआ? तो क्या काम है? ओ भाई साहब, शीला, अरे क्या बात है भैया, क्या बात है, कहीं बैंकॉक तो नहीं जा रहे? ओ भाई साहब, ये लोग तो मैंने सब कुछ जाना से। 5 पेटी लगेगा जीएसटी मिलाकर। 5 लाख? ना मांगा से तो 5 लाख नहीं। अबे पासपोर्ट बनवाना है, ताजमहल नहीं, अब लगता है शहर जाकर कुछ जुगाड़ करना। हाँ हाँ, आजकल के टाइम में तो भालो को था कर बनता है भैया। नकली पासपोर्ट नहीं, पैसे लाओ फिर आना। राम राम भैया। ठीक है भैया, पैसा नहीं है इसे हमें अपना साथ देखा करबो, और की करार আছে। तो আমি আমার সুপার বাইক নিয়ে এখান থেকে আমার বাসায় চলে যাই। আরে সুপার বাইকের তো আরেক সমস্যা, চাকারই নাই, চাকার যে রিমস আছে সে রিমস নাই। ওকে, তো আমি আমার এখন বাসায় যাচ্ছি। তো এখন আমি আমার বাসায় চলে এসেছি। তো এই সুপার বাইকটাকে আমি পার্ক করে রেখে দিলে সুপার বাইকটা কি চলে যাবে নাকি থাকবে? তো দেখা যাক কি হয়। আমি আমার যে বাইকটা আছে সে, আরে পিছনে আসো, আমার যে বাইকটা আছে সে বাইকটাকে আমি এখানে আমার ঘরের সামনে পার্ক করে দিলাম। ইয়েলো কালার বাইকটা, সুন্দর আছে তো। তো ওকে গাইস, ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দেবে, কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবে। আর দেখা হবে পরের এপিসোডে ইন ব্যাংকক। আমরা নেক্সট এপিসোডে আমি তোমাদের সাথে ব্যাংকক যাব, মানে কথা বলতে সের ভিতরে ছ্যাপ ফেলানোর কি আছে আমি সেটাই তো বুঝলাম না। তো যাই হোক, ইনশাল্লাহ দেখা হবে ব্যাংককে। তো দেখা হবে পরের ভিডিওতে, সেই সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, গুড বাই। আবার ছ্যাপ ফালা, ওয়াক্তু।